Assalamualaikum viewers, I am beauty blogger Faraz mom. Welcome back to my channel. কেমন আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেখেন আমার রজনীগন্ধা গাছে ফুল ফুটেছে, আমি অনেক খুশি মাশাআল্লাহ। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দারুণ মজার একটি চরচুরি। আজও আমি কলাপাতায় চরচুরি করেছি, আমার কাছে ভীষণ ভীষণ মজা লাগে এই চরচুরিটা। তো দেখতেই পাচ্ছেন এই চটচড়িটা কতটা ইয়ামি হয়েছে, কতটা খেতে যে মজা, এটা আপনারা একবার টেস্ট করলেই বুঝতে পারবেন, মাশাল্লাহ অনেক টেস্ট। তো আমি কিভাবে বানালাম চলেন আমার সাথে। এই তো আমি নারকেল বেটে নিচ্ছি একদম, অবশ্যই এই চটচড়িটাতে নারকেল বাটা লাগবে। তো আমি একদম নারকেলটা বেটে নিচ্ছি। আমি আজকে গুড়া চিংড়ি, যেটাতে একদম আমাদের দেশের ভাষায় বলে গুড়া চিংড়ি, ছোটো ছোটো চিংড়িগুলো একদম খুব একদম মিহি চিংড়িগুলো, কোটার মতো মানে কোটা যায় না, দেখতেই পাচ্ছেন একদম, আমি একদম জুম করে নিয়েছি। তো একদম ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আমি দিয়ে একদম দেশি নদীর চিংড়ি মাছ মাশাল্লাহ তো দিয়ে এই চচ্চড়িটা করেছি। এখানে আমি বেশ খানিক পেঁয়াজ নিয়েছি, প্রায় এক কাপের মতো, দিয়ে দিলাম পোস্ত বাটা আর এখন দিলাম নারকেল বাটা, আর দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো আর আর একটু মরিচের গুঁড়ো দিয়ে। দেখতেই পাচ্ছেন এই তো মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়োর থেকে, কারণ এটা একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, মাশাল্লাহ অনেক মজা। আর দিয়ে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর আধা চা চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে, আর এখন দিব সরিষার তেল দিয়ে। এটা হাত দিয়ে পেঁয়াজটা, এখানে কিন্তু মাছটা দিইনি, পেঁয়াজটা একদম ভালোভাবে মুথে নিতে হবে, একদম নরম করে ফেলতে হবে পেঁয়াজটাকে। আর দেখতেই পাচ্ছেন, আর এই কাজটা অবশ্যই আপনাকে হাত দিয়ে করতে হবে, কারণ হাতের এভাবে হাতের ডলার স্বাদই কিন্তু অন্যরকম, অনেক মজা হয় হাতের যে কোনো খাবার। তো যাই হোক, আমি এখন এই যে মাছগুলো ঢেলে নিলাম, গুড়া মাছ গুড়া চিংড়ি যাকে বলে একদম দেশি ভাষায়, তো এখন ভালো মতো আলতো হাতে নেড়ে চেড়ে, আর এই যে কলা পাতাটায় তেল দিয়ে দিলাম, একটু তেল মেখে সরিষার তেল মেখে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ফ্রাই প্যানের ভিতরে নিয়েছি, আজকে আজকে তাওয়ায় নিইনি। এখন আমি মাছটা সুন্দর করে একদম বিছিয়ে, এটা হাত দিয়ে চেপে চেপে দিতে হবে মাছটা, আর খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। দেখেন অসম্ভব মজার এই চরচড়ি বা পাতুরি বলেন, একদম একবার যদি করে খান তাহলে বুঝবেন এর মজাটা কী। তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আর ভিউয়ার্স আপনারা তো জানেন আমার এই ধরনের রান্নাগুলো অসম্ভব ভালো লাগে, তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একদম চেপে চেপে দিয়ে দিচ্ছি, আর এখন এর উপরে আবার কলা পাতা বিছিয়ে দিব। তো দিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে লো ফ্লেমে দিয়ে রেখে দেব, বেশিক্ষণ লাগবে না, আপনার 15 থেকে 20 মিনিটের ভিতরেই এটা হয়ে যাবে। এই তো আমি কলা পাতায়ও কিন্তু একটু তেল মেখে নিলাম, আর এই তো আমি দিয়ে দিচ্ছি। আসলে কলা পাতা তেমন নেই, তো দেখতেই তো পারছেন ছোট্ট একটা কলা গাছ, ঢাকা শহরে থাকি তাও তার কলা পাতা নেই, তাই ওই অল একটু দিয়ে নিচ্ছি। আর নিচেও কিন্তু 4 স্তরের কলা পাতা বিছিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন এই তো কলা পাতাটা দিয়ে সুন্দর করে এখন আমি এটা ঢেকে দিচ্ছি। এই তো ঢেকে একটু প্রথমে একটু হাই হিটে দেবো, তারপর লো ফ্লেমে দিয়ে এই তো 20 মিনিট পরে, 15 থেকে 20 মিনিটই হবে ফিরে আসলাম, আর দেখেন কতটা ইয়ামি হয়েছে, খেতে যে কত মজা হয়েছে ভিউয়ার্স আপনাদের আমি বলে বুঝাতে পারবো না। তো এভাবে একবার হলো প্লিজ রান্না করে খাবেন, অনেক মজা। আমরা মাটির চুলায় তো এটা করলে আরও ভীষণ মজা হতো। তো যাই হোক, আপনাদের একটু খেয়েও দেখাচ্ছি, আজকে কিন্তু আমি এটা দিয়েই ভাত খেয়েছি। তো কেমন হলো আমার গুড়া চিংড়ির পাতুরি বা চরচুরিটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এভাবে একবার হলো খাবেন, অনেক টেস্ট কিন্তু। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, পাই পাইছো।